থেকে আমি ঠাকুর ও বিদ্যাসাগরের সেই সাক্ষাৎ পর্বটি পাঠ করব। 1882 অগস্ট কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন। প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি। আজ শনিবার 21 শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 8ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টে বাজিলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ হাজ্জা মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তর্পাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরী কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাত্র বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে, আমার দেখিবার বড় সাধ হয়। মাত্র বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টের সময় করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরম হংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন, রাসমনির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন, কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাহারই চিন্তা করেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংলিশ পছন্দ। এখানে খুব সুন্দর করে বিদ্যাসাগরের বাড়ির বর্ণনা দেওয়া রয়েছে, আমরা যেন একবারে তার বাড়িতেই পৌঁছে যাব এই বর্ণনার সঙ্গে সঙ্গে। গৃহটি দ্বিতল, ইংলিশ পছন্দ, জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর, বাড়ির পশ্চিম ভাগে দরজা ও ফটক, ফটকটি গাড়ির দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। উপরে বিদ্যাসাগর থাকেন, সিঁড়ি দিয়ে উঠিয়াই উত্তরে একটি কামরা, ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ, অর্থাৎ বিদ্যাসাগরের ধ্যান জ্ঞান জীবনী তো তার বিদ্যা, তার শিক্ষা, তাই তার বাড়িতে বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ বর্ণনা দিয়ে বলছেন মাস্টারমশাই। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাংশ হইয়া বসেন, যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর তার লিখিবার সামগ্রী, কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, দুচারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে, দেখতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেইখানে তিনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে, লোকে কত কারণে তাকে চিঠি লিখতেন, কত আবেদন জানাতেন দেখুন। কোনো বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি কর্মাতার চলিয়া গিয়েছেন, তাই আমরা মাসো খারাপ ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে কি চাকরি করিয়া দিতে হইবে। স্কুলের কোন শিক্ষক হয়তো লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এই বেতনে আমার চলে না। হয়তো কেহ বিরাট হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহবা লিখিয়াছেন, অমুক তারিখে শালিকের দিন নির্ধারিত, আপনি সেই দিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন।
ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। সিঁড়ি দিয়ে উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য, টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বাম হস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টি দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 1600 বছর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গাড়িতে হাত কাটা চ্যানেলের জামা, মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যা বাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো, মাথাটি খুব বড়, উন্নত ললা একটি খর্বাকৃতি, ব্রাহ্মণ তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কোনটা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয় দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বছর দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চলবেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটি পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয় স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষকে অর্থাৎ প্রিন্সিপালের পদ ছেড়ে দিলেন। চতুর্থ লোক অপেক্ষা করিতেন না, একটি শিক্ষককে ভালোবাসিতেন। তার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম তার মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ তার ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন, পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজে কাপড়ে বিবাহ রাত্রে বীরসিংহের মার কাছে গিয়া উপস্থিত। বললেন, মা এসেছি। অর্থাৎ কত গুণের সমাহার তার মধ্যে দেখুন। প্রথম তার বিদ্যানুরাগ, তারপর তার দয়া, স্বাধীনতা প্রিয়তা, তিনি লোক অপেক্ষা করতেন না, এবং সবচেয়ে বড় যেটা তার মাতৃভক্তি। রামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন, ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে তিনি খাবেন কি? তিনি বলিলেন, আমরা আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল, হাজা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এখানে কি বেশ সৎ, আর অন্তঃসার যেমন করিব নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি, আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি, সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নয়, তুমি যে বিদ্যার সাগর।
সকলে হাসছো, তুমি ক্ষীর সমুদ্র। অর্থাৎ মহাপুরুষরা যখন কথা বলেন তাদের সেই প্রত্যেকটি কথার মধ্যে যেন একটা ফর্মুলা বলা থাকে। যখন বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন স্বয়ং রামকৃষ্ণ, তিনি বিদ্যাসাগর সম্পর্কে বলছেন তার সাগরে নোনা জল নয়, কারণ তার যে জ্ঞানের সমুদ্র তা কিন্তু অবিদ্যা নয়, তা কিন্তু বিদ্যা, তিনি বিদ্যার সাগর। অর্থাৎ আমরা যে বিদ্যা শক্তি এবং অবিদ্যা শক্তি সম্পর্কে জানি ঠাকুর আরো পরে বলবেন, সেইটাই কিন্তু তিনি বোঝাতে চাইছেন যে শুধুমাত্র শুকনো বিদ্যা নয়, তিনি কিন্তু তার মধ্যে দয়া মিশ্রিত রয়েছে, সেই কারণে তিনি কিন্তু বিদ্যার সাগর, অবিদ্যার নয়। বিদ্যাসাগর বললেন, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন, ঠাকুর কথা কইতেছেন। বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম, তুমিও সিদ্ধ পুরুষ। অর্থাৎ ঠাকুর বলছেন বিদ্যাসাগরও কিন্তু একরকম সাধক, হয়তো তথাকথিত ভাবে সাধনা যাকে বোঝাই আমরা, তিনি সেই অর্থে সাধক নন, কিন্তু তা সত্ত্বেও সেই যে শিব জ্ঞানে দীপ সেবার যে কনসেপ্ট, বিদ্যাসাগর কিন্তু বহু আগে থেকেই সেটি করছেন। ঠাকুর সেটি উপলব্ধি করেই কিন্তু স্বয়ং তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবং তিনি কি বলছেন এক্ষেত্রে দেখুন, বিদ্যাসাগরের কর্ম সম্পর্কে, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্য গুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদী লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্যে। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়, আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর প্রশ্ন করছেন, মহাশয় কেমন করে? ঠাকুর উত্তর দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ সাহায্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, তিনি আবার প্রত্যুত্তর দিচ্ছেন কৌতুক করে, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়, সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ আবার কনভিন্স করছেন তাকে, তুমি তা নগ, তুমি শুধু পণ্ডিত গুলো দর কথা পড়া, না এদিক না ওদিক, সকলই খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে, যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, সকলের মতো কথা মরা খুঁজছে, আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন, সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। আজকের এই পবিত্র দিনে আমরাও তাদের এই পবিত্রতম সাক্ষাৎ বুধ প্রতি এই পাঠের মধ্যে দিয়ে উপলব্ধি করবার চেষ্টা করলাম।